স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, উপনির্বাচনে পরাজয় সইতে না পেরেই বিএনপি বাসে আগুন দিয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ও আন্দোলনে প্রত্যাখ্যাত হয়ে আবারও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিতে চায় বিএনপি। বাস পোড়ানো সহ নাশকতার সাথে যারা জড়িত তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশকে অস্থিতিশীল করতে বাস পোড়ানোর মতো ঘটনা ঘটছে, ইন্ধনদাতাদেরও আইনের আওতায় আনা হবে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। করোনায় দেশে আরও 14 জনের মৃত্যু, মোট প্রাণহানির সংখ্যা 6173 জন। রায়হান হত্যার প্রধান আসামি বরখাস্ত এসআই আকবরকে পালিয়ে যেতে সহায়তাকারী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গ্রেফতারের দাবি জানিয়েছে তার পরিবার। টেকনাফে বিজিবির গোলাগুলিতে এক মাদক কারবারি নিহত, 2,10,000 পিস ইয়াবা জব্দ। বরিশাল কারা হাসপাতালে ধর্ষণ মামলার আসামি হানিফ খলিফার মরদেহ উদ্ধার, জেল সুপারের ধারণা আত্মহত্যা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ায় জয়ী হয়ে জো বাইডেন পেলেন 306 ইলেকটোরাল ভোট, নর্থ ক্যারোলিনায় বিজয়ী ট্রাম্প পেয়েছেন মোট 232 ইলেকটোরাল ভোট। বিশ্বকাপ বাছাই পর্বে টানা তৃতীয় জয় পেয়েছে ব্রাজিল, নেইমারকে ছাড়াই ভেনেজুয়েলাকে 1-0 গোলে হারিয়েছে 5-বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।